কিন্তু এবছরের ভ্যালেন্টাইন ডেতে আমি কিন্তু একটা গিফট অলরেডি পেয়ে গেছি। আরে আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক নেই, বহু বছর হয়ে গেল আমরা আলাদা থাকি। আলাদা থাকার কারণ হলো একটাই যে ওলে বাবা এই ছোট ছোট চুলে আবার একটা ঝুটি। এই যে একটু সুসোনাকে একটু ভালোভাবে সুন্দরভাবে সাজুগুজু করিয়ে দিলাম, বাজে এখন 7:30 মতন। আজকের ওয়েদারটা না বেশ ভালো না, একদম ভালো না। সেই সকাল থেকে বৃষ্টি টিপির টিপির করে হয়েই চলেছে, আর যেহেতু সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই ভেবেছিলাম সকালবেলা মানে দুপুরবেলাতে একটু কষা কষা মাংস খাবো, কিন্তু বৃষ্টির জন্য আর যাওয়াটাই পসিবল হয়নি, তাই সন্ধ্যেবেলা রিকিকে পাঠিয়েছি মাংস আনতে। সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়েছি, এখন ঝাল ঝাল মাংস আর ফ্রাইড রাইস বানানো হবে। আর কৃষি সোনা দেখো সেজে গুজে ছোট্ট চুলে আবার একটা ঝুটি বেঁধে রেডি হয়ে গেছে। সকাল থেকেই এত অসহ্য একটা মাথা ব্যথা হচ্ছে, তাই সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করে তোমাদের মাথা ব্যথা বাড়াইনি, কিন্তু সন্ধ্যেবেলা থেকে ব্লগটা স্টার্ট করে নিয়েছি কারণ মাথা ব্যথা এখন অনেকটাই কমে গেছে। আমি মনে করি যাদের এই মাথা ব্যথার প্রবলেম মানে সাইনাসের প্রবলেম, মাইগ্রেনের প্রবলেম, তারপর ডাস্ট অ্যালার্জি রয়েছে, তাদের অন্য আর শত্রুর দরকার পড়ে না। আর আমার দুটোই রয়েছে, তো আমরা তো মানে এমনিতেই আমার শত্রুর অভাব নেই, আর এই দুটো হচ্ছে আরও সবথেকে বড় শত্রু। যাই হোক, ঘরের অবস্থা ভীষণ খারাপ, সকাল থেকে একদম প্রায় বিছানায় শুয়েছিলাম, এই উঠলাম ওষুধ টষুধ খেলাম, এখন একটু ফ্রেশ লাগছে, তাই ঝরঝরে মুড নিয়ে একদম ফুরফুরিয়ে কাজবাজ করে ফেলবো। ভাতটা তো বসিয়ে দিয়েছি, আর এখন আমি কিছু মটরশুঁটি ছাড়িয়ে নিচ্ছি। ছোটবেলায় না আমার মটরশুঁটি সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগতো, তখন আমাদের বাড়িতে গ্যাস ছিল না, উনুন নেই রান্না মতো। এবার জয়েন্ট ফ্যামিলি তো মা মোটামুটি 8:30 নাগাদ যখন রান্না বান্না খাওয়া দাওয়া হয়ে যেত, উনুনের শেষ আছে মটরশুঁটি গুলো সেদ্ধ বসিয়ে দিত নুন দিয়ে, আর খাওয়া দাওয়ার পরে সেটা আমি ছাদে গিয়ে রোদে বসে বসে পড়তে পড়তে খেতাম। ছোটবেলাটাই ভালো ছিল, এখন সেই ছোটবেলাটাও নেই, আর সেই মটরশুঁটি সেদ্ধ খেতেও আর ভালো লাগে না। এইদিকে আমাদের ফ্রাইড রাইসের জন্য ভাত মোটামুটি হয়ে এসেছে, আর কৃষ্ণ খিচুড়িটা বসিয়ে দিচ্ছি কারণ একটু পরেই খিদেতে ভীষণ চেঁচেচেঁচি করবে। ও যখন খিদে পায় না ভীষণ ক্র্যাঙ্কি হয়ে যায়, কান চুলকাতে থাকে, চোখ বলতে থাকে, এরকম চুল এরকম রকম করে, কিন্তু খায় কতটুকু এইটুকু। রিকি দিন দিন যা কিপটে হচ্ছে, ওই যে ওখানে খাবার বানাচ্ছে ওইদিকে যা কিপটে হচ্ছে ওর সামনেই বলছে, অনেকদিন হলো কিচ্ছু গিফট দেয় না, ভ্যালেন্টাইন ডে এর কথা তো ছেড়েই দাও, হয়তো ভুলেই গেছে ছেলে হওয়ার পর থেকে, কিন্তু এবছরের ভ্যালেন্টাইন ডেতে আমি কিন্তু একটা গিফট অলরেডি পেয়ে গেছি। তো দিস ইজ ফ্রম দ্য ব্র্যান্ড জোক, আজকে সকালে পার্সেলটা আমি রিসিভ করেছি, তো এখন আনবক্সিং করবো। Wow! They have sent me this amazing sling bag. First impression কিন্তু ভীষণ ভালো, দেখে একদম প্রেমে পড়ে যাওয়ার মতন। কাউকে কোনো কিছু গিফট করার সময় আমাদের মাথায় সব থেকে একই প্রশ্নটা আসে যে কোন ইউজফুল জিনিসটা গিফট করলে সামনের মানুষের পছন্দ আসবে। তো সামনেই ভ্যালেন্টাইন ডে, আর তাছাড়াও ওয়েডিং সিজন চলছে, তোমরা চাইলে কিন্তু খুব ইজিলি তোমাদের লাভড ওয়ান্সকে এই ব্যাগগুলো গিফট করতে পারবে। জৌক একটা ইন্ডিয়ান ব্র্যান্ড, এটা ক্রুয়েলটি ফ্রি অ্যান্ড ভিগান ব্র্যান্ড, আর সব থেকে সুন্দর এদের প্রোডাক্ট কোয়ালিটি, প্রোডাক্ট ম্যাটেরিয়ালগুলো ভীষণ ভালো, জুট কাইন্ড অফ ম্যাটেরিয়াল হয়। এদের যে প্রিন্টগুলো না সেগুলো প্রত্যেকটা ইন্ডিয়ান কালচারকে রিপ্রেজেন্ট করে, উইচ আই লাভ দ্য মোস্ট। এদের প্রত্যেকটা ব্যাগই ভীষণ ক্লাসি স্টাইলিশ, তো যে কোনো অ্যাটায়ারের সাথে খুব ইজিলি পেয়ার আপ করা যায়, আর ভীষণ স্টাইলিশ একটা লুক ক্রিয়েট করে। স্লিং ব্যাগ বলে কি হবে, ভীষণ সুন্দর স্পেস আছে, এটার মধ্যে অনেক জিনিসপত্র খুব ইজিলি ক্যারি করা যায়, আর এটা স্লিং ট্যাগে তোমরা তোমাদের হাইটের অ্যাকর্ডিংও ভালোভাবে অ্যাডজাস্ট করতে পারবে। আমার তো প্রোডাক্টটা ভীষণ পছন্দ হয়েছে। অ্যাডিশনাল 15% ডিসকাউন্টের জন্য তোমরা আমার কুপন কোডটা জুকের অনলাইন শপিং সাইটে গিয়ে অ্যাপ্লাই করতে পারো, অ্যাডিশনাল 15% ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে দেরি কিসে, তাড়াতাড়ি জুকের সাথে শপিং করে নাও নিজেদের পছন্দের মানুষের জন্য। আধা ঘন্টা 1.25 ঘন্টা মতন হয়ে গেছে যুদ্ধ করছি করছি করছি, ফাইনালি খেলো, খানিকটা বমিও করে দিয়েছে, মানে এত সাংঘাতিক কাঁদতে থাকে খাওয়ানোর সময় লোকে শুনলে ভাববে আমি ওকে কত মারধর করেছি, কিন্তু কিচ্ছু করা হয়নি। এই যে খাওয়ানো বন্ধ করলে খুব খুশি হয়ে যায়, দেখো মিচকে মিচকে হাসছে, আর এক চামচ মুখের সামনে আনলেই ওই কান্না শুরু করে দেয়। বাজে এখন 9:30 খাওয়াতে বসেছিলাম, ওই 8:30 নাগাদ এখন খাওয়া দাওয়া বাবু শেষ হলো, আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার মানে ভীষণ রিল্যাক্স, কোনো অসুবিধা নেই, শুধু খাওয়াতে গেলেই যত প্রবলেম। আর আমাদের বাড়িতে একটা বড় রাঁধুনি আছে, সব কাজ করতে পারে, শুধু রসুনটা ছুলতে পারে না। এই যে রসুন টসুন আমি ছুলে দিলাম, তারপর রান্না বসালো। কাটছে কে?
ও তো ছেলেটা কোলে রয়েছে, না হলে কি কাটাকাটিটা আমি করতে পারতাম না? তাহলে তুমি ছুলে নাও না কেন গো? কোনো উত্তর নেই, কোনো উত্তর দিতে পারবে না। ও বাবা, এ আবার মাথা চুলকাচ্ছে, কি হয়েছে মাথার মধ্যে? কেন কাঁদছ, কেন কাঁদছ? চুলগুলো কিরকম অবস্থা করেছে! একটা জায়গায় শান্তভাবে কিছুতেই কৃষ্ণসোনাকে দেখতে পাবে না তোমরা। এই একটু জল খেয়ে নিক, বাবা অনেক হাঁপিয়ে গেছে। জল দেবে? ওকে আগে আমি সন্ধ্যাবেলা সুন্দর করে টিপ টিপ পরিয়ে ঝুটি ঠুটি বেঁধে একদম রেডি করিয়ে দিয়েছিলাম, আর এই করেছে চেহারার অবস্থা। তোমাদের সবাইকে কৃষ্ণসোনা কিন্তু হামি দিয়ে দিল, বল আই লাভ ইউ অল। হ্যাঁ, আই লাভ ইউ অল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওরে বাবা, ও মা কি মিষ্টি হামি! আচ্ছা, এবার একটু বকাঝকা হচ্ছে, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করছো না, তাই কিন্তু রেগে যাচ্ছে। বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট কিন্তু অবশ্যই করো। হ্যাঁ, একদম লাইক কমেন্ট করবে। হ্যাঁ, টিয়া পাখি, টিয়া পাখি। কৃষ্ণসোনা এখানে সাংঘাতিক একটা খেলার মুডে রয়েছে, যেই আমি ক্যামেরা চালু করছি এই যে তোমাদের হামি দিতে চলে যাচ্ছে। আর হামি লাগবে না ওদের, ওদের ডায়াবেটিস হয়ে যাবে এবার এত মিষ্টি খেলে। বাবা, ক্যামেরা ট্যামেরা ভেঙে ফেলে দিস না সোনা আমার। ওকে এখন একটু অন্যদিকে বিজি করেছি, কারণ আমার একটা ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর দেওয়া আছে, যেটা দেওয়াটা ভীষণ জরুরি আমি মনে করছি। কারণ আমি চাই না যে একজনের কমেন্টের কারণে আমার সম্পর্কে তোমাদের সবার একটা ভুল ধারণা তৈরি হোক। মারিয়াম ফারজানা আমাকে কমেন্ট করেছে, তুমি কেমন মহিলা, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক রাখো নি, তোমার কোনো ব্লগে ওনাদের দেখি না কেন? ফার্স্ট অফ অল, তুমি আমাকে পার্সোনালি চেনো না, আর আমার শ্বশুর শাশুড়ির সাথে কেমন সম্পর্ক সেটা তুমি জানো না, তাই প্রথমেই তুমি আমাকে অ্যাকিউজ করতে পারো না যে আমি কেমন মহিলা। আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক নেই, এটা তোমাদের কে বললো? আমি কি কোনো ভিডিওতে ভুলবশত এই কথাটা বলেছি তোমাদের যে আমার শ্বশুর শাশুড়ির সাথে আমার সম্পর্ক নেই? তোমরা যদি খুব খেয়াল করে আমার ভিডিওগুলো দেখে থাকো, তোমরা তো সব ভিডিও দেখো না, হুটহাট করে কেউ উড়ে এসে একটা এরকম বাজে কমেন্ট করে দিয়ে চলে যাও, কিন্তু তোমাদের এই বাজে কমেন্টটা না একজনের মনে কষ্ট দিতে পারে। আমার কৃষ্ণ যখন হয়েছিল সেই সময় কিন্তু আমার শাশুড়ি মা আমার সাথেই এখানে ছিলেন, তারপর আমার 7 মাসের সাধের সময় আমার শ্বশুর শাশুড়ি সবাই, বড় মা শাশুড়ি, জেঠিমা শাশুড়ি সবাই এসেছিলো, আমার ননদ ওরা সবাই এসেছিল। এবার এই যে বললে আমার ব্লগে ওনাদের কেন দেখো না তোমরা, বহু বছর হয়ে গেল আমরা আলাদা থাকি। আলাদা থাকার কারণ হলো একটাই, যে রিকি এখানে জব করে আর পাপা জব করে দিল্লিতে, আমরা থাকি আহমেদাবাদে। আর আমার দেওর বিশাল, ওর পড়াশোনা চলছে 12-এ পড়ে, এবার তারা নিশ্চয়ই ওই সমস্ত কিছু বন্ধ করে দিয়ে আমাদের এখানে এসে থাকতে পারবে না, তাই না? একটা জায়গায় ও সেটেল হয়ে যাক, তারপর নয় শ্বশুর শাশুড়ি আমার সাথে এসে থাকবে, সেইটা আলাদা ব্যাপার। কিন্তু এখন ওদের তো পড়াশোনাটা দেখাটা ভীষণ জরুরি, তাই আমরা আলাদাই থাকি। পাপার কাজের কারণে, রিকির কাজের কারণে আমরা আলাদা থাকি, প্রায় বহু বছর হয়ে গেছে, প্রায় 5 বছর হয়ে গেছে আমরা আলাদা থাকি, কিন্তু তার মানে এটাই না যে তাদের সাথে আমার সম্পর্ক নেই। এবার আসি নেক্সট, আরেকজন প্রশ্ন করেছিল, সে খুব জেনুইনলি প্রশ্ন করেছিল, সে আমার রেগুলার ভিউয়ার, আমি জানি, সে কোনো নেগেটিভ কমেন্ট করেনি, সে আমাকে এমনি নর্মালি জানতে চেয়েছিল যে কৃষ্ণসোনার অন্নপ্রাশনে কেন আমার শ্বশুরবাড়ির লোকজনকে তোমরা দেখোনি। তোমাদের হয়তো মনে আছে যে কৃষ্ণসোনার অন্নপ্রাশন আমরা করেছিলাম দুর্গাপুজোর সময়, মানে পঞ্চমীর দিন কৃষ্ণসোনার অন্নপ্রাশন হয়েছিল। আমরা পারপাসলি ওই ডেটটাই ফিক্স করেছিলাম, কারণ আমার যে দেওর বিশাল, ও একটা বাঙালি স্কুলে পড়ে দিল্লিতে, তো আমরা ভেবেছিলাম বাঙালি স্কুলে দুর্গাপুজোর সময় ছুটি থাকবেই, তো সেই ছুটিটা ওরা ইউটিলাইজ করতে পারবে আর কৃষ্ণসোনার অন্নপ্রাশনে খুব ভালোভাবে মজা করতে পারবে। যেহেতু ওর এবার HS দেবে, তাই আমরা চাইছিলাম না কোনোভাবেই ওর পড়াশোনাটা হ্যাম্পার হোক, আর যাতে অনুষ্ঠানটাও ভালোভাবে হয়, মানে দুদিক যাতে মেনটেন থাকে, ব্যালেন্স থাকে, এই কারণেই আমরা ওই ডেটটা ফিক্স করেছিলাম। কিন্তু বলে না কিছু জিনিস ভাগ্যে থাকে না, কিছু জিনিস সত্যি আমাদের ভাগ্যে ছিল না, তাই এন্ড মুমেন্টে আমরা জানতে পারি যে পাপারও, মানে আমার শ্বশুর মশাইয়েরও ছুটি ক্যান্সেল হয়ে গেছে,
আর বিশালের ওই সময় ছুটি পড়েনি, 4 না 5 দিনের ছুটি পড়েছিল। কিন্তু এই কারণেই আমার শ্বশুর বাড়ির লোকজন কৃষ্ণসোনার অন্নপ্রাশনে থাকতে পারেনি। এবার অনেকেই জিজ্ঞেস করেছে আমাকে যে ঠিক আছে শ্বশুর শাশুড়ি আসতে পারেনি, মানলাম ওরা দূরে থাকে, কিন্তু বাদবাকি আরো কি তোমার শ্বশুর বাড়িতে কোনো লোকজন নেই, তারা কেন আসুনি? নিশ্চয়ই তুমি তাদের সাথে ভালো সম্পর্ক রাখোনি। আমাদের সমাজটা না এরকমই যে কোনো কিছুর জন্য সব থেকে আগে একটা মেয়েকে ব্লেম করা হয়। শ্বশুর বাড়ির কাউকে কোনো ফাংশনে দেখতে পেলাম না, তার মানে বৌমা ভালো না, বৌমা তাদের সাথে ভালো সম্পর্ক রাখেনি, বৌমা নিশ্চয়ই ছেলেকে তাদের থেকে আলাদা করে রেখেছে। আরে এই জিনিসগুলো এরকমটা হয় না, এটা 21st century অ্যান্ড আমাদের মেন্টালিটি এখনো সেই আদিকালেই পড়ে রয়েছে। এখন জবের জন্য কত কিছুর জন্য সব মানুষ আলাদা আলাদা জায়গায় থাকে, কিন্তু সম্পর্ক কিন্তু সবার সাথে সবার যথেষ্ট ভালো। আর আসি আমার শ্বশুর বাড়ির লোকজন, মানে বাকি শ্বশুর বাড়ির লোকজন কেন আসেনি। দেখো আমি আমার দিক থেকে সবাইকে ইনভাইট করেছি, আমি আর কি পার্সোনালি গিয়ে, কিন্তু এবার তারা আসেনি কেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি তাদেরকে প্রশ্ন করতে পারি না যে কেন আমার ছেলের অন্নপ্রাশনে আপনারা আসেননি। যার ভালো লেগেছে এসেছে, কৃষ্ণসোনাকে আশীর্বাদ করেছে, আমরা খুব হ্যাপি ফিল করেছি, আর যার ভালো লাগেনি আসেনি, দ্যাটস ইট। কারোর এগেনস্টে আমাদের মনে কোনো রকম ভুল ধারণা নেই, কারোর এগেনস্টে আমাদের মনে কোনো রকম কোনো রাগ অভিমান কিচ্ছু নেই। আশা করছি আমি তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিতে পেরেছি যে আমি কেন আমার শ্বশুর শাশুড়িকে ব্লগে দেখাই না, কারণ ওনারা থাকে দিল্লিতে, আমরা থাকি আহমেদাবাদে। এবার আহমেদাবাদে বসে ব্লগ করে ওনাদের দেখানো পসিবল না। যদি কোনো উপায় থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে সাজেস্ট করো যে এইভাবে তোমার শ্বশুর শাশুড়িকে ব্লগের মধ্যে ইনক্লুড করতে পারো। পুরো ঝড়ের বেগে একদম বলে গেলাম, কারণ সত্যি কথা বলতে কমেন্টটা পড়ে না আমার শরীর তেলে বেগুনে জ্বলে উঠেছিল। আমি জানি না কেন যে মানুষ এই ছোট্ট ছোট্ট ভিডিও দেখে মানে একটা অ্যাজাম্পশন করে নেয় যে এই মহিলা ভালো না, এই মহিলা ভালো, কি করে করতে পারো তোমরা এই জিনিসগুলো। হ্যাঁ হ্যাঁ, গোপু দাদাকে ঘুম পাড়ালাম, গোপালকে ঘুম পাড়িয়ে দিলাম, এবার দেখি রিকি রান্না কত দূর হয়েছে। এই যে চিকেন চলছে এখনো, চলছে, আরে তার মধ্যে মিক্সিটা আমাদের আবার খারাপ হয়ে গেছে, তো বিচারাকে সবই ওই ঘষে 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 দিতে হয়েছে, হাত ব্যথা হয়ে গেছে, হাত পা টিপে দেবো খালি, ঠিক আছে, অনেক অত্যাচার। হাত পা নিজে টেপাবে সেটা বলো, ক্যামেরা স্ট্যান্ড ধরতে ধরতে নিজের হাত ব্যথা হয়ে গেছে, তা খালি হয় ঠিকই, কিন্তু এটা আমার বেশ ভাল লাগে কাজটা করতে। দারুন মাংসটা দেখতে হচ্ছে রিকি, মাংসটা সত্যি খুব ভালো বানায়, এবার খেয়ে দেখতে হবে। ইনিশিয়ালি প্ল্যান তো ছিল ফ্রাইড রাইস বানাবো, কিন্তু এখন এতটাই খিদে পেয়ে গেছে আর ফ্রাইড রাইস বানানোর ইচ্ছে বা শক্তি কোনোটাই নেই, তাই ওই মটরশুঁটি সেদ্ধ ভাত বলতে পারো। একটা এরকম বড় সাইজের যদি মাংসের আলুই না নেওয়া হয় তাহলে মাংসটা আমার ঠিক জমে না। আবার রিকি মাংসের আলু খায় না, ও কোনো সবজিতেই আলু পছন্দ করে না। জল নিয়ে আসি একটুখানি, একটু তো জল টল ভরতে পারো। এবার কোথায় পালাবি, এবার কোথায় পালাবি, হাউ মা খাও। তুমি কি করছো কৃষ্ণ? এই যে একটা মিনিট যদি দুষ্টুমি ছাড়া থাকে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। চলো বাই, তোমাদের সাথে দেখা হবে কালকে একটা নতুন ঝলমলে ভিডিওতে।